পড়ে গেছে জোরে বলুন সবহান আর একটু জোরে হবে না সবহান

কোনো ঘর বাড়ি নাই আমি কোথায় নিয়ে যাব আল্লাহ আপনি যদি একটুখানি ব্যবস্থা করে দিতে এম তা অবস্থাতে আল্লাহ তার একজন এসে বললে তো বিবাহ সম্পূর্ণ কামরা দিয়েছে ঘর দিয়েছে আমি হজরত আলীকে একটা বাড়ি ঘর এমন করে ছেড়ে দেবো যতদিন ইচ্ছা হবে থাকবে আমি এমন করে ভাড়া নেব না জোরে বলুন আর একটু জোরে হবে না সুবহান আল্লাহ ও ভাই বাবাজিরা আমরা ও মেয়ের বিবাহ দি আমরা মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাই আল্লাহ

ফাতে তোমার ভেতরে যা

বা নিজের চোখ দুটো মুছে দিলেন। মনটা শক্ত করে দিলেন আব্বার কাছে গিয়ে বললেন আব্বা কান্না কাটি করবেন না আপনি আর রোনা জারি করবেন না ও আমার আব্বা যার আপনি আর কান্না কাটি করবেন না আমার মায়ের সময় হয়েছিল আমার মা বিদায় নিয়েছে এই কথাটা বলে বাবাকে সান্ত্বনাম দিয়েছিল আমরোতে হবে একে তোমায় তো মায় না হবে মাটির বিছানা গো তোমার আসোলো ঠিকানা হাবেহে মাটি বিছানা গো তোমার আসোলো ঠিকানা মরতে হবেদ তোমার যে না মাটিরই বিছানা গ তোমার আসল ঠিকানা আমি ছইলা যাব আমি মারা যাব আমায় তোমরা ভইলা যে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আ বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছি সব কিছু ফলাইয়া দেখো একা চেছি বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছি আসবো কে তো ফলাইয়া দেখো একা যাইতেছি ও গহ শেষে বুঝলাম ও গহ শেষে বুঝলাম এই দুনিয়া থেকে হ আপন না হবে মাটির বিছানা গো তোমার আসলো ঠিকানা হবে হে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আমি ঘি চইলা যাব আমেঘ মারা যাব তোমরা ভাবে মাটি বিছানা গো তোমারো আসল ঠিকানা হবে মাটির বিছ হল سيدنا مولانا محمد. وعلى آل سيدنا مولانا محمد. صلوا على محمد. محمد هردم زبان سے نكالو باق محمد هر دم زبان سے سفي محمد صلى الله عليه وسلم

আমি এদিক বলছি না ভাই নইলে অধিকার কথাগুলো শুনতে পাবেন না ভালো ভালো কথা বল আল্লাহ নদীর বিটি ফাঁতে মাথায় জোহরাহো এমন করে ভাই একজোট ইহুদি বান্ধবী ইহুদি বান্ধবী মানে এমন করে আল্লাহ নদীর বিটিকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়েছেন কোন একটা খানার উদ্দেশ্য করে মা ফাতিমাকে তা মা ফাতিমা আল্লাহ নবীকে কি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওখানে যে সবাই ভালো পোশাক পরে থাকবে ওখানে সবাই এমন করে রেশিমনি থেকে রেশিমনি বড়লোকের মেয়েরা থাকবে আমি ফাতিমা আমার কাছে একটা পোশাক হবে না এই ছেঁড়াফাটা পোশাক পরে আমি যেতে পারবো ওই খানাতে

আম্মাজান بیٹی ফাতেমা ওই দিনটা এমন করে কাছে চলে আসলো ওই দিন কাছে চলে আসার পরে আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের দরবারে দুটি করে খানাহ তুলে দিলেন ও দয়াবান আল্লাহ পাক

নিয়ে জিব্রাইল আমিনকে ডেকে বললেন ও মালায় কাব্রাইল আমিন আমি আল্লাহ এমন করে ঘোষণা করে দিলাম

ওই এমন করে খানার ঘরে যখন ঢুকলেন সবার চোখ জানো কপালে উঠে যায় বলো

ইত দেনেওয়ালা আল্লাহ অসম্মানিত করার মালিক বাবা তা ভাই আল্লাহের নবীরাতে আস্তে 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 বড় হয়ে গেলে সবাই এমন করে ভাই বিবাহ প্রস্তাব দিতে আরম্ভ করবো

আল্লা নবী কে প্রস্তাব দেয় তাহলে হয়তো আল্লাহ নবী আর ফিরাবে না কার্তাব হাজ আলীকে গিয়ে আমরা চলো বলব হজরত ফারুক আজাম বললেন ও আবু আপনি কি কথা বলছেন আল্লাহ নবীর বাড়িতে হযরতে আলী আমন করে চাকুরের কাজ করে আর আপনি রাসূলুল্লাহ ব্রিটিশ সঙ্গে আলীর বিওয়ার কথা এই প্রস্তাব রাখতে বলছেন চলো না একটুখানি গিয়ে দেখি দেখলে সমস্যাটা কথা আ ভাই মেয়ে দেখতে যাই না আমরা মেয়ে দেখতে গিয়েও কিন্তু ভাই অনেক রকমের ভাই এমন করে কুক এমন করে ভাই আচারণ ব্যবহার গুলো করি যাতে করে মেয়ের বাবা মাদের মনে দুঃখ লাগে যদি বলেন কেন অনেক বাবাজিরা এমন আছেন দেখবেন হাত থেকে শুরু করে পা থেকে শুরু করে নাক মুখ থেকে শুরু করে সব হেটে চলে বলে ফিরে দেখে নাই দাই নাই না নাই লাগো এই নাই না নাই না আ একটা কথা বুঝিয়েছেন তো বাবা একটা কথা আছে যে যত চালাক হয় তার আগে দড়ি পরে তাই তো না কি গো হ্যাঁ যত চালাকি করবে তার গলায় তত দড়ি পড়বে কেন বলছি ভাই কথা এবার মিলল না আ ভাই কালো হল জগতের আলো কালো হলো জগতের আলো আর ফারসা নাই কোনো জোরে বলেন ফরসা নাই কোনো ফারসা কথা বুঝছেন ব্যবহার আচরণ এগুলো দেখে ভাই বিবাহ করতে হবে

আমার ভাইজান জানহলাল উদ্দিন মসজিদ উন্নতি প্রকল্পে টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুক আত্মীয় সজন যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ পাক তাদের কবরে আল্লাহ নাজাত করে দিক সকলে বলি আল্লাহ আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত টাকা দাতা জোরে বলেন merhaba merhaba জোরে বলেন না হাবা আল্লাহ কবুল করেন যে আপনার ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আনিকুল শেখ একশো টাকা হেলাল শেখ পাঁচশো টাকা আল্লাহাক সকলের দামকে কবুল করুক মাই মুরুব্বী যারা বিদায় নিয়েছে সকল আর বিনা নামে আর একজন ভাই দুইশো টাকা দিয়েছেন নারায় থকবি নারাই রিসাদ মাস লাহ খেয়ালা হাজরাত দুশো টাকা দাদা জোরে বলেন মারা হাবা আল্লাহ আপনি দানকে কবুল করে না ভাই মরফি যারা বিদায় নিয়ে চলে গেছে আপ্বা হারা মা দাদা দাদি নানা নী আত্মীয় আল্লা সকল করে দিয়ে না গুলি আয় আল্লাহ আপনি পৌঁছাই দেবে রমলা হোম্বা আমি আর চুজোরে হবে রমলা হোম্বা আমি বাবা

আমি আগাবো ভাই একটুখানি বিবাহর দিকে মসজিদ উন্নতি প্রকল্পের দিকে ভাই একটু লক্ষ্য রেখে আমার কোন ভাই জায়গায় যতজন বসে রয়েছেন ভাই একজন ভাই একটুখানি 500 টাকা একটু হাত তুলে দিবেন একজন ভাই আমি কম করেই বলছি বাবা একজন ভাই একটুখানি বলে আমি আগিয়ে যাবো ইনশাল্লাহ যে কত টাকা দের মোহর হবে কত টাকা এমন করে কিভাবে আল্লাহ নবীকে প্রস্তাবটা দেবে কত লজ্জিত বোধ মনে করবে এ দেখেন আমার ভাই ভাই

আর একজন ভাই একটুখানি পাঁচশো টাকা একেবারে একা হয়ে গেল একটুখানি ভাই 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 আরে দেখেন যদি না থাকে ভাই একটু পরে দেবে নাম লিখানো হবে ইনশাল্লাহ একজন ভাই কেমন করে একটুখানি বলেন আমি আগে যাবো ইনশাল্লাহ যে আমার এত এ দেখে নাগামী কালকে নুড়ীসলাম আমার চাচা যান। এমন করে হাজার টাকা এক হাজার টাকা নারে থাকবে নারা ইসাদা হসলাকে আলা হাজমা এক হাজার টাকা তাতে জরে বলেন মারা হ। এ দেখে নাম আর একজন চাচা। माइनुद्दीन हाजी देखें माइनुद्दीन साहेब हाजी साहेब अल्लाह पकेर भाई काबा जारत करने वाला हजब असवाद दिखने वाला नबी पके रोजा दिखने वाला हाजी साहेब পাঁচশো টাকা আল্লাহর ঘর মসজিদ উন্নতি করলে আল্লাহ করে আল্লাহ করে আনা হাজ আল্লাহ আপনি আমার চাচা জানে হস কবুল করে নেন আল্লাহ যারা বিদায় নিয়ে চলে গেছে সকল আল্লাহ আপনি আরেকজন ভাই এই মা বোনেরা একটুখানি হবে আমার মা বোনেরা কোথায় গো যে আমি কে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো আমি কে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো কে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাছ আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর না আমার মায়ের মতো হীরা নাকি শুনি সব দামি সারা খো করে মা দেখেন আমার একজন মা উঠে আ বলে একটা মা ভাই ছেলে মেয়ে মানুষ করে আমরা বাপ হয়ে একটুখানি কোলে দিলে যে কান্নাকাটি আরম্ভ করে এমনি আপনার বিবি কে তোমার ছেলেকে সামলাও বলি না আমার মা মাদের আল্লাহ এতটা দিয়েছে যদি বলেন কেন যদি বলেন কেন যদি ভাই পুরুষের এমন করে পেট থেকে গর্ভ থেকে যদি বাচ্চা হতো তাহলে বুঝতে কথা পারতে কথা বোঝেন ধৈর্য সহ্য বুঝতে পারতেন আপনার মা আর ছেলেদের কতটা ভাইটি পারেন যদি বলেন কেমন যদি বলেন কেন যে ব্যথা বেদনা ভাই পেটে ওঠে বাচ্চা যখন থাকে লাথি মারে এমন করে ভাই নড়াচড়া করে তখন যে একটা বেথো বেদনা আমরা বেটা ছেলে হলে ভাই কবে এমন করে ঘুষি মারত মেয়ে তো কেন কেন কুলি চার বেটাকে দিন এত কষ্ট দিয়েছে তবু বলে আঙ্গোরা বেলা এমন করে পাঁচশো টাকা দিয়েছে আল্লা দানকে কবুল করো না রেতে

দুইশো টাকা দান করেছে আল্লাহর ঘর মসজিদে উন্নতি কল্পে নারে বীর

আল্লাহ বরকিব করু বাবা একটু আসেন ভাই একটু একশো টাকা দুশো টাকা আপনি যেমন পারবেন ভাই আমি চলে যাবো আগে যাব ইনশাল্লাহ যে একজন ভাই হবে না পাঁচশো টাকা লিখানোর জন্য আল্লাহ নবীর মহাব্বতে খা তুনে জান্নাত মাফা তেমার মহাব্বতে একজন আটশো টাকা

मोहम्मदे देना लाना मोहम्मद सल्ले आला मोहम्मद सल्ले आला मोहम्मद हर दबास ने कल नो हम

আল্লা নদীর কাজ পর্যন্ত চলে আসবে ওই সময় মালাইকা আল্লাহ নদীর কাজে এসে হাজির হয়ে গেলেন

আমার আল্লাহ পা সঙ্গে আর হজরতে ফাতে মা সঙ্গে আমার আল্লাহ বিবহাতে রাজি হয়ে গেছে ও ভাই ও

কি বলতে চাও আমি রাসূলুল্লাহ তোমার মুখ থেকে শুনতে চাই হযরত আলী বললেন ইয়া রাসূল আল্লাহ

আমি আলী আপ দরবারে হাজির হয়েছি আমার আরানা বিয়ে পাক সহেবুল আখে লাখ আল

যুবকেরা আজ আমরা চলতে গিয়ে বহু এমন করে আপনার কুকাজ গুলো করে থাকি যে কাজগুলো ইসলামের সন্ন্যাতের সঙ্গে কোনো মিল নাই সঙ্গে মিল নাই যেগুলো আমরা বিবাহাতে করে থাকি যে সমস্ত কাজগুলো করে থাকি এই সমস্ত কাজগুলি আমাদের সঙ্গে কখনোই মিল হবে না যে কথাটা আপনাকে বলছিলাম যাবে তারা যদি তারা যদি ভালো বলে ছেলের বাপ রাজি হয়ে যায় কিন্তু বাবা আপনি কি কোনোদিন চিন্তা

কথা না বাবা এগুলো ভাই একটু খানি কালচার গুলো আমাদের একটু কমানোর দরকার কেননা দিন দিন বেড়ে যাচ্ছে যদি বলেন কেন আপনাদের দিকে কোনো মহিলা মারা গেলে পুরুষরা মুখ দেখে হজুর কে বলেন আমাদের মাওলানা বাদরুল ইসলাম এমন করে ভাই আছে এনাকে জিজ্ঞাসা করবেন পাশে একজন হজুর বসে রয়েছে ওনাকেও জিজ্ঞাসা করবেন ভাই একজন ভাই এমন করে গায়ের মোহরি হুজে যে যার সঙ্গে কোনো সম্পর্ক নাই রিস্টাদারি বলেন আর গ্রামবাসী হয়তো হতে হয় গ্রামবাসী জানাজা হয়ে গেছে তবু আপনার হুমকি দিতে টুকগুলো দেখবো হাই না হাই না কি গো বাবা এগুলো আমাদের কি কালচার এগুলো কি ভাই ভাই কেন আমরা এগুলো করতেছি আমরা হুজুরদের কথাগুলো মানি নাই মানতেছি না যে মা فاطمه যোহরার কথা বলছি ভাই আমরা বিবাহ করতে যাই আমরা বিবাহ করতে যাই মেয়ের বাপকে কিভাবে আপনার তলায় নামানো যায় আরে বাপ রে 10টা 15টা বলেরো নিয়ে একবারে 100 150 বরযাত্রী নিয়ে কোবজি ভরে খেয়ে আসতেছে ওই লোকটা জমি বিক্রি করে খেতে দিচ্ছে না এমন করে ভাই আপনার নিজের বাড়ি সম্পদ বিক্রি করে খেতে দিচ্ছে একবারও চিন্তা করুন কথা কি খারাপ খারাপ

বাবা আমার মানিকেরা জমানেরা ও যুবকেরা আমার আপনাকে আর একটা কথা মনে করে দিবেন আল্লা কেমন ভাবে পানির অকাঠ কমন করে দেয় পানি টান আল্লাহ কখন দেয় পানি আল্লাহ কখন মানুষদের ওপর বর্ষণ করে না আমার রসুরুল্লাহ হাবিব্লা

তোমার কাছে কি আছে মোহরানা আদায় করার জন্য হাবিবাল্লাহ আপনি ছাড়া আমার আর কিছুই

পোশাকটা তুমি বিক্রয় করে দাও বিক্রয় করে দিয়ে যা টাকা পয়সা হবে হাম হবে আমার কন্যা ফাতেমা তুমি আমন করে মোহরানাটা আদায় করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাহাবীদের অর্ডার দিলেন ও বাবা সাবিরা চাও যাও যাও তোমরা চলে যাও কিছু খেজুর তোমরা নিয়ে চলে এসো বেনামে সাতশো ছিয়াশি টাকা জোরে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূরণ করুক তারল করা তরফিক দান করেন জোরে বলুন বাবা আল্লাহ নদী এমন করে বললেন খেজুর নিয়ে চলে আসলেন যে ওটা বিক্রয় করে নিয়ে সে মহরণা আদায় করে হজরতে

আমার মনে পড়ে গেছে জোরে বলুন সবহার আর পুজো হবে না সবহান

আমার বিবি কে আমি কোথায় নিয়ে যাব আমার তো কোনো ঘর বাড়ি নাই আমি কোথায় নিয়ে যাব আল্লাহ আপনি যদি একটুখানি ব্যবস্থা করে দিতে এমতা অবস্থাতে তার একজন এসে বললে ওদের তো বিবুহা সম্পূর্ণ হল আল্লাহ কামরা দিয়েছে ঘর দিয়েছে আমি হজরত আলিকে একটা বাড়ি ঘর এমন করে ছেড়ে দেবো যতদিন ইচ্ছা হবে থাকবে আমি এমন করে ভাড়া নেব না আর একটু জোরে হবে না শুভানা ও ভাই বাবাজিরা আমরাও মেয়ের বিবোহাদি আমরাও মে বোমে শ্বশুর বাড়ি পাঠাই আল্লাহ

ফাতে মা তোমার ভেতরে যত দুঃখ থাকুক না কেন তোমার ভিতরে যত কষ্ট থাকুক না কেন তোমার স্বামী যখন বাড়ি থেকে ফিরবে আমি রসুল্লাহ তোমায় জানালাম তোমার দুঃখ কষ্টগুলি। তোমার মনের ভিতরে দাবিয়ে রেখে স্বামীর সামুখে যখন যাবে ও ফাতে তোমার হাসি বক দেখাবে মেয়ে স্বামীর বাড়ি যাবে বাপের বাড়ি থেকে খুব কাнче কে দেখে 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 কাচ্ছে আর বাপ বলতে মা জারে যা কানдис নে যদি তোর শ্বশুর বা তোর স্বামী বা দেও যদি কিছু বলে খালি একবার মিসকল দিস তারপর কি করতে হয় দে 글로 কি গো আমরা সাহস আমরা মনোবল এই রকম ভাবে বাড়িয়ে দি তা ওই মেয়েটা এসে শ্বশুর শাশুড়িকে ভাত দেবে

আমাদের বিবি চরিত্রর কথা যদি বলা হয় আমাদের ঘরের বিবিদের কথা যদি বলা হয় ও মা আপনারা এগুলো একটু বুঝেন আপনারা এগুলো একটু বুঝেন আপনাদের অনেক ছাড় দিয়েছে আল্লাহ আপনাদের অনেক ছাড় দিয়েছে যদি আপনারা সঠিক ভাবে আপনারা নিজ স্বামীর আমল করে খিদমত করতে পারেন যত্ন নিতে পারেন এমন করে আল্লাহ পাক ও হয়তো আপনাকে জান্নাত نصیব করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ

বিবি দিয়ে দিয়ে মা ফাতেমাকে দেখতে পাই না গো আল্লাহ নবীর মনটা আনচান আনচান করে আমার ফাতেমা কোথায় আমার ফাতেমাকে আমি এক নজর দেখব আমি ফাতেমাকে দেখতে চাই আল্লাহ নবী ফজরের সময়ে আল্লাহ নবী মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলে আম্মা জান বিডি ফাতেমা দেখে আল্লাহ নবীকে দেখাବା হয়ে গেলে আমার अब्बा আমাকে 5টা মিনিট না দেখে থাকতে পারে নাই 5টা মিনিট না দেখে থাকতে পারে নাই আমার अब्बा চলে এসেছে अब्बा जानকে গিয়ে জড়িয়ে ধরে বললেন ও আমার अब्बा जान আপনি এত সকাল সকাল আপনি আমার বাড়িতে কেন আল্লাহ নবী বললেন ও আমি যে তোমাকে দেখার জন্য আমি রসুর হয়ে গেছিলাম এতটা ভালোবাসতেন আমার রসুর মাফাতে মাছতে আসতে এমন করে ভাই সংসার করতে আরম্ভ করল বাবা আল্লাহ নবীর এমন করে ভাই সংসার নবীপাকের এমন করে ভাই বড় হতে লাগলেন মা ফাতে বড় হতে লাগলেন ও ভাই চলতে আরম্ভ করলেন যে একটু আলা মৌলানা মোহাম্মদ

সফিয়াল চম চমাচম বিজলি কেন চমকা রে চম চমাচম বিজলি কেন চমকরে ধীরে ধীরে পরদা চিরে নাভি আসেন তা রে নাভি আসেন তা এ ঝোরে বলুন শুবাহা আর একটু জোরে হবে না চমচম বিজলি কেন চমকাই রে চমচম চম বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পরদা চি রে নি আসেন তাই রে না বিশেন তারি না বলে দেখে দেশ দেখতে ছেলেরে ছেলের নূরে সারা জগোত ছেলের নূরে সারা জগোত আলোকিত হয় রে ধীরে ধীরে পরদা চি রে নবী আসেন তাই রে নী আসেন তাই চমচমচম বিছলি কানো চমকায় রে ধীরে ধীরে পরদা চি রে নি আসেন তাই রে না আসেন তাই মা না বলে গমন করে সেজে দাঁতে রেখে খে উম রে কামোনায় রে ধীরে ধীরে পরে নবী আসেন তাই রে না আসেন আসন তাই চমচমচম বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর দাঁচি রে নবী আসেন তাই রে না আসেন আসন

মনে হচ্ছে ভাই রাত 3 আওয়াজ হ্যাঁ মনে হচ্ছে ভোর রাত্রী হয়ে গেছে সব যুবক কালো সুল আপনারা হ্যাঁ আয় এখনো jazba আছে গো নামে ধ্বনি দিবেন কার নামে আল্লাহর নামে ভাই একটু সকলে মন প্রাণ খুলে যার যত আওয়াজ আছে যা যেমন সুর আছে ভাই না থাকবে

দিন দিন ধরে জীবনী জমসা আজ প্রথম রাত্রি জীবনী জমসা কমিটি বিন্দু শ্রোতা বিন্দু থাকবি আল্লাহ আল্লি কবুল করুন আল্লাহ আপনি ভাইদেরকে আল্লাহ সকল কাজে আপনি উত্তীর্ণ করেন সকলে বলে আল্লাহ আসে সকলে মিলে নবী পাড়িয়া নবী